আসসালামু আলাইকুম কেমন আছো আমার সপ্তম চেনে ছোট্ট বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বাসায় আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো নিরাপদে আছো তোমরা বলো তো আমি কে হ্যাঁ আমি তোমাদের লিপি ম্যাডাম সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দু সাল চলে এসেছে তাই না তোমরাও সপ্তম শ্রেণীতে উঠে গেলে এবং দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছ তাই না বন্ধুরা এই জানুয়ারি মাসে গত বছর আমরা কত মজা করেছিলাম তাই না খেলাধুলা করেছি বুয়েটের মাঠে স্কুলে খেলাধুলা করেছি পিটি করেছিলাম মনে পড়ে তোমাদের কিন্তু এইবার এই মহামারী করোনা ভাইরাসের জন্য আমরা কিছুই করতে পারছি না সেই জন্য সবার মন খারাপ একটু তো মন খারাপ হবে তাই বলে কি আমরা কি করব থেমে থাকব। না আমরা সবাই আল্লাহ কাছে প্রার্থনা করব এই করোনা ভাইরাসের হাত থেকে যেন আমরা খুব সহজেই মুক্তি পাই এবং খুব তাড়াতাড়ি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সেই সাথে আবার আমরা স্কুলে যেতে পারি আবার আমরা স্কুলে গিয়ে স্কুলে মাঠে খেলাধুলা করতে পারি ক্লাসরুমে হইচই করতে পারি এবং নিয়মিত শ্রেণী পাঠদান করতে পারি তাই না এই দোয়া করব সবাই তোমরা সবাই সবার জন্য দোয়া করবে সম্মানিত বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এই দোয়া রেখি রাখি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন তাহলে চলো সপ্তম চেনে ছোট্ট বন্ধুরা আমি তোমাদের সাথে কিছু কথা বলে প্রথমে আমাদের তোমরা রুটিন দেখেছো নিশ্চয় দু হাজার একুশ সালে তোমাদের সাথে আমার তিনটা বিষয় নিয়ে দেখা হবে সেটা হচ্ছে কি বলো তো প্রথমেই শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তারপর আমরা কি ক্লাস করব কর্ম ও জীবনমুখী শিক্ষা তারপর হচ্ছে গারস্থ বিজ্ঞান আমরা এক এক সপ্তাহে এক একটা ক্লাস করে নেব ঠিক আছে তোমরা খাতা কলমে কিন্তু এগুলো লিখে রাখবে যে কোন দিন আমাদের কি ক্লাস হচ্ছে তাহলে সবাই নতুন বই পেয়েছো না চলো তো সবাই একটু আমরা নতুন বইটা বের করি সবার কাছে বই আছে না হ্যাঁ আমি জানি সবার কাছে নতুন বই আছে দেখো তো শারীরিক শিক্ষা বইটা আচ্ছা এই হলো তোমাদের শারীরিক শিক্ষা বই সবাই বই বের করো দেখছো সবাই খেলাধুলা করতেছে আবার কেউ জিমন্যাস্টিক করতেছে ব্যায়াম করতেছে তাই না জিমন্যাস্ট জিমন্যাস্টিক হচ্ছে ব্যায়াম আচ্ছা এবার বইটা একটু খুলে নাও সবাই দেখো সিলেবাস তো তোমরা পেয়ে যাবে এখন দেখো যে আমাদের প্রথমে প্রথম অধ্যায় এটা অবশ্যই অধ্যবাসের পরীক্ষাতে থাকবে দেখো প্রথম অধ্যায় কি আছে তোমাদের একটু বলে রাখি হ্যাঁ আমাদের কিন্তু তোমরা ক্লাস সিক্সেও গত বছর তো আমাদের ক্লাসগুলো হয়েছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সিক্সে তাই না মনে পড়ে এবারেও কিন্তু আমরা একটা অ্যাসাইনমেন্ট করবো আর হচ্ছে আমাদের এটা লিখিত পরীক্ষা হবে না ব্যবহারিক পরীক্ষা হবে কী মজা তাই না আমাদের লিখিত পরীক্ষা হবে না তাহলে তারপর আমরা আমরা কিন্তু সবগুলো ক্লাস নিয়মিত করবে এবং সুন্দর করে পড়বো তা নাহলে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারবে না আচ্ছা দেখো প্রথমে অধ্যায়ে আমাদের কী আছে শরীরচর্চা ও সুস্থ জীবন তোমরা সবাই একটু পড়ো তো আমার সাথে সাথে দেখো আমাদের এখানে কী লেখা আছে মানুষের দেহে সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কি ঠিক বলছি না তোমরা দেখবে যদি কারো মন খারাপ থাকে তাহলে কিন্তু শরীরটা আর ভালো লাগে না আর যদি শরীর খারাপ থাকে তাহলে মনটাও যেন কেমন খারাপ হয়ে যায় তাহলে এখানে লেখা আছে মানুষের দেহের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই কারণে দৈহিক উন্নতির সাথে সাথে ব্য ব্যক্তির কি মানসিক সামাজিক ও নৈতিক উন্নতিরও সম্পৃক্ত রয়েছে শারীরিক অঙ্গ সঞ্চলন ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন চিত্ত বিনোদন শৃঙ্খলা বোধ ও নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করা যায় দেহের উন্নতি ও মানসিক বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনই হলো এর মূল লক্ষ্য তাহলে শারীরিক শিক্ষার লক্ষ্যটা কি যে দেহের উন্নতি হবে মানসিক বিকাশ সাধন করে এবং শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনে হলে মূল লক্ষ্য বুঝতে পেরেছি এইখানে লেখা আছে দেখো এই অধ্যায় শেষে আমরা কী শিখতে পারবো এই অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে আমরা শিখব ধারাবাহিক দেখুন ধারাবাহিকতার সহ বিদ্যালয়ে প্রাথমিক সমাবেশ নিয়মাবলী বর্ণনা করতে পারব আমরা তো সবাই স্কুলে প্রাথমিক সমাবেশ করি তোমাদের মনে পড়ে সুস্থ জীবনের জন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি বর্ণনা করতে পারব সুস্থ জীবনের জন্য প্রাথমিক স্বাস্থ্যবিধি বর্ণনা করতে পারব শরীর গঠনের জন্য ব্যায়ামের প্রভাব বিশ্লেষণ করতে পারব অতিরিক্ত ব্যায়ামের কুফল ব্যাখ্যা করতে পারব সরঞ্জামবিহীন ও সরঞ্জাম সহ নিয়ম নিয়মকানুন বর্ণনা করতে পারব প্রাপ্তহিক জীবনের সময় অনুবর্তিতা অনুসরণের ব্যাপারে উদ্বুদ্ধ হব ব্রতচারী নিত্য অনুশীলন করতে পারবো নিয়মকানুন মেনে সরঞ্জাম সহ ব্যায়াম করতে পারবো আর হচ্ছে কি দেখো আট পর্যন্ত পাঠ্য এই এখানে আমরা এই বিষয়গুলো আমরা শিখতে পারবো এই অধ্যায়টা আমরা যদি পড়ি বুঝতে পেরেছ তারপরে দেখো এক নম্বরে পাঠ একই কি আছে যেগুলো তোমরা সবসময় করো এক নম্বর আছে প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলী প্রাত্যহিক সমাবেশটা কি যে ওই যে সকালবেলা মনে পড়ে আমরা যে স্কুল মাঠের সামনে সবাই দাঁড়াইতাম শৃঙ্খলাবদ্ধভাবে লাইন ফাইল সোজা রেখে তারপরে যে বিষয়গুলো আমাদের উপস্থাপন করা হতো সেটা হচ্ছে কি প্রাতহিক শিক্ষা এখন আমরা সংজ্ঞা অনুসারে এটা একটু আলোচনা করে দেখব দেখো বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যহ ক্লাস শুরু হওয়ার পূর্বে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের সামনে মাঠে বা খোলা জায়গা উপস্থিত হবে শিক্ষার্থীরা সমাবেশে হাউস বা শ্রেণী অনুসারে দাঁড়াবে প্রধান শিক্ষক শ্রেণীকক্ষ শ্রেণী শিক্ষক শারীরিক শিক্ষক ও সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থীরা যার যার নির্দিষ্ট স্থানে দাঁড়াবে দাঁড়ানোর সময় অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীরা সামনে দাঁড়াবে আর বড়োর কর্ম পিছনে দাঁড়াবে বুঝতে পেরেছ যারা বড় তারা কোথায় দাঁড়াবে পিছনে নয় দাঁড়াবে সমাবেশে ধারাবাহিক কার্যক্রম প্রথমে আমরা কি করি তোমাদের মনে পড়ে জাতীয় পতাকা উত্তোলন এখানে বইতে যেভাবে না আছে আমরা যেভাবে বাস্তবে করি সেটা সবাই একটু লিখে নাও হ্যাঁ এখানে প্রথমে দেওয়া আছে জাতীয় পতাকা উত্তোলন আচ্ছা আমরা একটু করে নিই জাতীয় পতাকা উত্তোলনের সময় সকলে সোজা বা অ্যাটেনশন অবস্থায় থাকবে কেউ নড়াচড়া করবে না প্রধান শিক্ষক একজন সিনিয়র শিক্ষক পতাকা উত্তোলন করবেন আর হচ্ছে জাতীয় পতাকা সম্মান প্রদর্শন মানে হচ্ছে জাতীয় সঙ্গীতে পরে যেটা আমরা করি সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থীরা যখন বলবে পতাকা পতাকাকে সম্মান প্রদর্শন করো পতাকাকে কী করবে সম্মান প্রদর্শন করো তখন সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে ডান হাত কপালে বরাবর তুলে আমরা কী করবো ডান হাত কপালে তুলে কপাল বরাবর তুলে অভিবাদন জানাবো বুঝতে পেরেছ বলো তো আমার সাথে আমরা কী করবো হ্যাঁ এই তো সবাই বলতে পেরেছ সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থীরা যখন বলবে যারা ওই যে চারজন মনে পড়ে চারজন আমাদের সামনে বসে দাঁড়িয়ে বলতো যে জাতীয় পতাকাকে উত্তোলন করো তখন তখন সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে ডান হাত কপালে বরাবর তুলে অভিবাদন জানাবে যখন বলবে হাত নামাও তখন একসাথে হাত নামাবে ধর্ম গ্রন্থ থেকে পাঠ একজন শিক্ষার্থীর সামনে এসে তার নিজের ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট অংশ পাঠ করবে অন্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে এই সময় সকল শিক্ষার্থীরা আরামে দাঁড়ানো অবস্থায় থাকবে শপথ গ্রহণ শপথ গ্রহণের সময় সকল শিক্ষার্থীর সোজা অবস্থায় থাকবে ডান হাত ডান হাত কাত বরাবর তুলবে হাতে তালু খোলা তবে আঙুলগুলো একত্র থাকবে একজন শিক্ষার্থীর সামনে এসে শপথ বাক্য করবে এটা তো আমরা জানি তাই না আমাদের চারজন শিক্ষার্থীরা সমাবেশ পরিচালনা করে এবং সকল শিক্ষার্থী সমস্বরে তার সাথে পাঠ করবে শপথ গ্রহণ শেষে হাত নামাও সাথে সাথে সকলে কী করবে একসাথে হাত নামাবে এরপর আমরা জাতীয় সঙ্গীত দেখো শিক্ষক মণ্ডলীর শিক্ষার্থী সকলে সোজা অবস্থা থাকবে এবং সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাইবে প্রধান শিক্ষকের ভাষণ প্রধান শিক্ষক ও তার অনুপস্থিত কোনো সিনিয়র শিক্ষক ভাষণ দেবেন শরীর শরীরচর্চা অনুশীলন ভাষণ শেষে শারীরিক শিক্ষক পাঁচ মিনিট সমবেত ব্যায়াম করাবেন ব্যায়াম করাবেন তবে এ ধরনের সমাবেত ব্যায়াম পিঠি ক করানো যাবে না যাতে শিক্ষার্থীদের জামা কাপড় ময়লা লাগে সমাবেশ শেষে শ্রেণী বা শ্রেণী দল শ্রেণীর দলনেতার নেতৃত্বে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে কী কী সশা ক্লাসে চলে যাবে তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে একদম আমরা যে স্কুল শুরুর আগে যে মাঠে প্রাথমিক সমাবেশ করি সেটা নিয়ম কিন্তু সবাই একটু খাতা কলম হাতে নাও একটু লিখে নিবে এখানে বইতে যেভাবে আছে তোমরা তো এখন একটু বুঝতে পারছো যে আমরা তো এইভাবে সমাবেশ করি না হ্যাঁ তাহলে যখন আমি জিজ্ঞেস করবো তোমাদের আমরা কিভাবে সমাবেশ পরিচালনা করি হ্যাঁ সেইটা আমাদের মতো করে আমরা বলবো সবাই বা লিখবো তাহলে চলো আমরা একটু লিখে নিই প্রথমে এক নম্বরে দাও প্রাত্যহিক সমাবেশের নিয়মাবলী আমরা কি লিখবো আমরা লিখবো প্রথমে আমরা কি করি বলো তো কোরআনতে ল করি তাই না তারপর আমরা কি করি বলতো সবাই ক্রান্তি শেষে আমরা কী করি শপথ বাক্য পাঠ করি তারপর হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করি তাই না তারপরে জাতীয় পতাকা উত্তোলন করি তারপরে আমাদের মধ্যে থেকে যে কোনো শিক্ষক বা সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক যিনি তিনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আর ভাষণ দেন সেটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে জরুরি প্রয়োজনে আমরা কিছু শারীরিক ব্যায়াম করি যেমন জানুয়ারি মাসে আমরা ব্যায়ামগুলো বেশি করে থাকি আমাদের পরবর্তী শারীরিক শিক্ষা ক্লাসে কোনো খেলাধুলা ডিসপ্লে থাকলে সেগুলো যাতে আমাদের ব্যায়াম করি কারণ আমাদের শরীর গরম করার জন্য তারপরে আমরা শ্রেণীকক্ষে সারিবদ্ধভাবে ক্লাসে চলে যাই ঠিক আছে এইভাবে তো আমরা যা প্রাথমিক সমাবেশের নিয়মাবলীগুলো লিখে নেবে আমরা আমাদের মতো করে কিন্তু বর্ণনা কিন্তু যা আছে ঠিক তাই থাকবে শুধু নাম্বারগুলো একটু এদিক সেদিক হবে বুঝতে পেরেছি বন্ধুরা তাহলে আজকে আমাদের এই পাঠ এক এই পর্যন্তই আলোচনা থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে আমার দেখা হবে কর্ম ও জীবনমুখী শিক্ষা বই নিয়ে এটা প্রথম পাঠ সবাই ঠিক আছে সবাই ভালো থেকো আগামী রবিবার দিন আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ